আসসালামু আলাইকুম। আসলে আমাদের যে জীবন, এই জীবনের সফলতা কোথায়? কী করলে জীবন সফল? যদি আমি ধরি যে এই যে আসিফ আহমেদ সজীব ভাই এবং নাহিদ ভাই, এরা উপদেষ্টা হয়েছে। উপদেষ্টা মানে হয়েছে মন্ত্রীর পদমর্যাদা। ওরা কিন্তু এমপি হয় নাই, ইলেকশন করে নাই, কোনো দল করে নাই, কোনো কিছু ছাড়াই উপদেষ্টা হয়ে গেছে, একদম মন্ত্রী হয়ে গেছে, এমপি ছাড়া মন্ত্রী। তো এদের চাইতে সফল আর কেউ কি আছে? যারা রাজনৈতিক দল করে তারাও কিন্তু বিভিন্ন ধাপে ধাপে পাড়াইয়া তারপর এমপি মন্ত্রী হয়, তো অনেক চড়াই উতরায় পার হয়ে তারপর এমপি মন্ত্রী হওয়া লাগে বা ভালো একটা অবস্থানে যাওয়া লাগে, কিন্তু তারা সরাসরি মন্ত্রী হয়ে গেছে। তো যদি তারা আন্দোলনে অংশগ্রহণ না করতো এবং নেতৃত্ব না দিত, তাহলে তারা কী করতো, তারা কি হইতো? হয়তো একটা সরকারি কর্মকর্তা কর্মচারী হইতো, একটা জব করতো সরকারি, সেটা একটা মোটামুটি আর কি সরকারি চাকরি করতো, সরকার তো হইতে পারতো না, এখন তো সরকার হয়ে গেছে, তো এটা তো তার চাইতেও বেশি সফল, তার লেখাপড়া করে আর সরকারি চাকরি করতো আর এখন সরকার। তো এদের চাইতে সফল আর কেউ নাই। এখন এরা আপনার তাদের জীবন তো খুব ভালোভাবেই কাটাবে, তাদের কী বলে দুর্নীতি করার দরকার নাই, অর্থ পাচার করার দরকার নাই, অনেক অর্থ জমানোর দরকার নেই, তারা শুধু যে সুযোগ সুবিধা পাবে, অর্থাৎ তারা উপদেষ্টা হিসেবে যে সুযোগ সুবিধা পাবে সেইটা যদি তারা ভোগ করে, তাহলে কিন্তু তাদের জীবন সফল এবং সুন্দর। তো এইভাবে কাটানোর পর তারপর এভাবে এক বছর যাবে বা দুই বছর যাবে অথবা ছয় মাস যাবে, এরপর কী হবে? দেখেন, এই উপদেষ্টারা যদি মারা যায়, ছয় মাস পর মারা গেল, তো মারা যাওয়ার পর কবরে রাখার পর ফেরেশতারা কি আসবে এটা বলার জন্য, বা মানে একদম পালকি টালকি সাজাইয়া আসবে, ধুমধাম সাজসজ্জা করে আসবে যে উপদেষ্টা আসছে, কবরে উপদেষ্টা আসছে, উপদেষ্টা আসছে, তাকে সম্মান করতে হবে, তাকে আলাদা একটা রেসপেক্ট করতে হবে, আলাদাভাবে তার জন্য কিছু করতে হবে, তার জন্য অন্যভাবে আয়োজন করতে হবে, এরকম কী কিছু হবে? হবে না। কী হবে? ফেরেশতারা আসবে, মুনকার নাকির আসবে, কবর তো সবার জন্যই এক অন্ধকার কবর, মাত্র 3,500 জায়গা, এরপর কী হবে? ফেরেশতারা আসবে, মুনকার নাকির আসবে, এসে জিজ্ঞেস করবে তিনটা প্রশ্ন, উত্তর দিতে পারলে জান্নাতের সাথে তার লাইন হবে, উত্তর না দিতে পারলে জাহান্নামের সাথে তার লাইন হবে। তো সফলতাটা কোথায় যে এত মানে মন্ত্রী কী বলে এমপি ছাড়া, ইলেকশন ছাড়া মন্ত্রী পদমর্যাদা উপদেষ্টা, দুনিয়াতে এত সম্মান, এত ভালোবাসা, এত কিছু তাদের জন্য, এত আয়োজন, কিন্তু মরার পর কিচ্ছু না, শুধু ইমান আর আমল। সুতরাং আসলে দুনিয়াতে আমরা যাই অর্জন করি না কেন, যাই করি না কেন, যাই হই না কেন, যাই হোক না কেন, আসলে মরার পর যদি আমরা সফল হইতে পারি, কবরে যাই যদি আমরা সফল হইতে পারি, সেটাই আসল সফলতা। সুতরাং কবরে কোনো পরিচয় চলবে না, কবরে শুধু পরিচয় চলবে ইমান এবং আমলে, ইমান ঠিক আছে কিনা এবং আমল আছে কিনা, যদি সেটা থাকে তাহলে সে মাপ পাবে। আর তাই প্রত্যেকটা মুসলমানের মূল দায়িত্ব হওয়া উচিত যে ইমান এবং আমল ঠিক রাখা। সে এমপি হোক, মন্ত্রী হোক, প্রধানমন্ত্রী হোক, এবং এর চাইতে বেশি যদি কিছু হয়, তারপরও তার সবচাইতে বড় দায়িত্ব হচ্ছে ইমান আর আমল ঠিক রাখা। ইমান আমল ঠিক রেখে সব কিছু করা উচিত, কারণ মরার পর সফলতা দুনিয়ার শেষ, আখেরাতের সফলতা হচ্ছে ইমান এবং আমল। আল্লাহ তাআলা সবাইকে বোঝার তৌফিক দান করুক। আমিন।